বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল নীল পথে। রবি ঠাকুরের সুরে এমনি করে বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা এখন আহ্বান করছেন দুর্গামাকে, তার আগমনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারি বাজার ঢুকতেই দেখা গেল পূজার প্রস্তুতির তোড়জোড়। মণ্ডপে দেবী মাতা ও তার সন্তানদের সাজসজ্জার পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে বেড়েছে পূজা আয়োজকদের ব্যস্ততা। কিনছেন পূজা সংশ্লিষ্ট কারুকাজ খচিত মুকুট, মালা, গদা, চুড়ি, বাজু, কাগজের নকশা, ময়ূর পেখম, আবির, রঙিন কাগজ সহ মণ্ডপ সাজানোর সব উপকরণ। উৎসবের রঙে দেবীকে বরণে সিঁদুর, আলতা, টিপের কেনাকাটায়ও কমতি নেই কোনো। সারা বছর শাখার চাহিদা থাকলেও পূজার এই সময়ে বিবাহিত নারীদের হাতে যেন নতুন শাখা থাকা চাই, তাই তো শাখাপালার দোকানগুলো এখন তাদেরই দখলে। গণেশের মুখ আছে, হাতির মুখ আছে, ময়ূর মুখ আছে, হরিণের মুখ আছে, সিংহের মুখ আছে, এগুলো নতুন কোয়ালিটি আসছে। সবাই এবার অজান্তা সময় বেশি পেয়েছে, মাটির কাজ বেশি করেছে, কাপড়টা একটু কমই চলছে, সেটটা একটু কমই চলছে। বারো মাসে যা না বিক্রি করা হয় তার চেয়ে দেখা যায় পূজার সময় নতুন নতুন সব কিছুই পাওয়া যায়। দেবী তৈরির কারিগররা শেষ মুহূর্তে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। মহালয়ার দিনে চক্ষুদানের পর সম্পূর্ণ হবে প্রতিমা তৈরির কাজ। প্রতি বছর বিভিন্ন বাহনে চড়ে সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে মর্তলোকে বাবার বাড়ি বেড়াতে আসেন দেবী দুর্গা। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা কোন বাহনে আসবেন এবং কোন বাহনে যাবেন তার উপরই নির্ভর করে বিশ্ববাসীর পুরো বছরটা কেমন কাটবে। কিন্তু যখন দেবী দুর্গা একই বাহনে আসবেন এবং একই বাহনে ফিরবেন, তখন ভক্তদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবং সেই বাহন যদি হয় ঘটক, তখন তার অর্থ কী দাঁড়ায়? ঘটকে আসা এবং ঘটকে গমন করা সেইটি নিশ্চয়ই শুভ বার্তা বহি নয়, কিন্তু এর মধ্য দিয়ে একটি ইঙ্গিত এক বছর আগেই দিয়ে দেওয়া হয় যে তোমরা নিজেদের কৃতকর্মের মধ্য দিয়ে সেটি থেকে উত্তরণ তোমরা করতে পারো। অস্থিরতার ব্যাপারটা আমরা এখন তো জানি যে আন্তর্জাতিকভাবে এটি গত দু তিন বছর ধরেই সংকটটি হচ্ছে এবং এখন সংকটটি আরও ঘনীভূত হয়েছে, বিশেষ করে আমাদের নির্বাচনকে সামনে রেখে এই সংকটের মধ্যে আরও রাজনৈতিক প্রলেপ পড়েছে, আন্তর্জাতিক আগ্রহ অনাগ্রহের ব্যাপারটি মুখ্য হয়ে উঠেছে। একটা ঢেউ যখন আসে তখন ওই একটা ঢেউ ছোটো হতে 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 একদম পারে যেয়ে লাগে, তো সেরকম আমাদের বৈশ্বিক প্রেক্ষাপট। বৈশ্বিক প্রেক্ষাপটে রাজনৈতিক এই টানাপোড়েন, বিভিন্ন ধরনের অরাজকতা, তারপরে দেখতেই পাচ্ছি খুন খারাপি, তারপরে কত কিছু হচ্ছে না, এগুলি তো আসলে মানুষ তো অতিষ্ঠ। দেবী দুর্গার ঘটকে আগমন যতই অশনি সংকেত দিক না কেন, প্রতি বছরের মতো মা দুর্গা পৃথিবীকে জরামুক্ত করবে এই প্রার্থনায় থাকবেন ভক্তরা। কিছু কিছু ক্ষেত্রে জলাশ্বাস হতে পারে, ফসল ক্ষতি হতে পারে, এইটুকু অবশ্যই অশুভ লক্ষণ দেখা দিচ্ছে, এরকম হবে, কিছু না কিছু হবে, অঘটন হবে, তো আমরা প্রার্থনা করবো যাতে আমাদেরকে রক্ষা করবে। অসুরকে বধ করার জন্যই প্রতি বছর শরতে দেবী দুর্গা আসেন ভক্তদের মাঝে। এবারও তার আগমনে যুদ্ধবিগ্রহ, অশান্তি বিপ্লব থামিয়ে বহির্বিশ্বে মানুষের হৃদয়ে হৃদয়ে বাজবে শান্তির সুর। তানজিলা খান মিম, এখন ঢাকা। ছুটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।